আজ রান্না হবে ফুলকপি রোস্ট। তো তার জন্য একটা ফ্রেশ বড় সরো ফুলকপি বেছে নিলাম। ফুলকপিটাকে প্রথমে বড় বড় টুকরো কেটে নিচ্ছি এবং ডাটিগুলোর ভেতরে একটু ছিঁড়ে দিচ্ছি, যাতে করে ভালো সেদ্ধ হয়। ফুলকপি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর ফাইবার রয়েছে। তাছাড়া ওজন কমানোর দাওয়াই এই ফুলকপি। কোলেস্টেরল কমায়, মস্তিষ্ক ভালো রাখে, আর রয়েছে সালফোরাফিন। ফুলকপিতে যেহেতু ক্যালসিয়াম ও ফ্লোরাইড আছে, তাই এটা হাড় ও দাঁতকে মজবুত করে। কেটে নেওয়া হয়ে গেল, এবারে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এই সুস্বাদু পদটি রান্না করার জন্য ফুলকপি তো লাগছি, তার সাথে নিচ্ছি বড় সাইজের একটা গ্রেট করা পাকা টমেটো। নিয়েছি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবেন। রয়েছে জলে গুলে নেওয়া পাউডার দুধ, ধনে বাটা এবং আদা, আদা বাটা, আর রয়েছে জিরের গুঁড়ো জলে গুলে নেওয়া। নিলাম 1 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন। ফোড়নের জন্য নিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর রান্নার জন্য নিলাম সাদা তেল। এবারে জল ঝরিয়ে রাখা ফুলকপির শুধু গুঁড়ো দুধ গোলা এটা বাদ দিয়ে বাকি সব মশলা দিয়ে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেশনের জন্য। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কত বলবো। আমি এখানে পুরোটাই কাঁচা লঙ্কায় করেছি, আপনারা চাইলে অর্ধেকটা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর বাড়িতে টক দই থাকলে টমেটো আর গুঁড়ো দুধ দেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে এই মুহূর্তে টক দই ছিল না, তাই আমি টমেটো এবং গুঁড়ো দুধ জলে গুলে নিলাম। এই মাখামাখিটা আরও জমে ওঠার জন্য কিছুটা তেলও দিচ্ছি। দিচ্ছি নুন। ফুলকপির সাথে সব মশলাগুলোই খুব ভালোভাবে মিশে গেছে। এবারে 10-15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখতে হবে। 15 মিনিট বাদে রান্নাটা এখন শুরু করছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তেলও গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা একটু পেকে এলে এর মধ্যে এক এক করে দিতে হবে ম্যারিনেট করা সেই ফুলকপিগুলো। তবে অবশ্যই সেই মশলাগুলো একটু ছাড়িয়ে নিলে ভালো হয়। কপিগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেলে রয়ে যাওয়া বাকি মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এবারে বাকি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা প্রায় হয়ে এসেছে, কারণ তেল ছেড়ে গেছে। এবারে গুলে রাখা সেই গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি। মশলার বাটিতে লেগে থাকা মশলা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আরেকটু জলও লাগবে। রান্নাটা ভালো করে ফুটে উঠলে ফ্লেমটাকে একটু লো করতে হবে, মানে কমিয়ে দিতে হবে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো খুব অল্প সময়ের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ প্রায় হয়ে এলে সেই সময় দিয়ে দিচ্ছি চিনি। মশলা কষানোর সময় এই চিনিটা কিন্তু আমি দিতে পারতাম,
কিন্তু দিলাম না, যেহেতু চিনি দিলে সেদ্ধ হতে একটু দেরি লাগে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে নামানোর পালা। কিছুদিন আগে আমার শাশুড়ি মায়ের জন্মদিন গেছে, তো সেই দিন আমি বাড়ি ছিলাম না, তাই ওনাকে কথা দিয়েছিলাম যে ফিরে এসে একটা ভালো নিরামিষ পদ রান্না করে খাওয়াবো। তো মা মিষ্টি, বাইরের মিষ্টি বা আমিষ জাতীয় কোনো কিছুই খান না। জিজ্ঞেস করাতে এই খাবারটাই সে খেতে চাইলেন। এটা একটু খেয়ে দেখো তো, কপির এটা ফুলকপির রোস্টটা অপূর্ব ঠিকঠাক ঠিকঠাক খুব ভালো হয়েছে। যাক, তোমার বার্থডেতে ছিলাম না, তো আজকে ইচ্ছে ছিল তোমাকে একটা নিরামিষ ভালো আইটেম খাওয়ানোর। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাকে এই রান্নাটা করে দিতে পেরে আমারও বেশ ভালো লাগছে। মায়ের খাওয়া হয়ে গেছে, এবার মা আমাদেরকে খেতে দেবে। এবারে যে হাতখানা দেখতে পাচ্ছেন, সেই হাত হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, ডাইনিং টেবিলের স্যালাড কেটে আমাকে সাহায্য করছে আমার হাজবেন্ড। আমি আশা করব আমার ফিমেল ভিউয়ার্সদের জন্য তাদের যেন এরকম হেল্পিং হ্যান্ড থাকে। আজ এই ফুলকপি রোস্ট আমরা লাঞ্চে খেলাম ফ্রাইড রাইসের সাথে। আপনারা চাইলে লুচি বা পরোটার সাথেও খেতে পারেন, দারুণ ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, নমস্কার।